তো গাইস কালকে আমি ভিডিও করিনি, ঠিক আছে। কালকে হচ্ছে সারাদিন মাসির বাড়িতেই ছিলাম, ঠিক আছে। ভাগনারা কালকে সকালে চলে গিয়েছিল, তো সেই কারণে কালকে আমি বাড়ি থেকে বেরোইনি, বাড়িতেই ছিলাম। রিতম চলে গিয়েছিল সকালে, আর ভাগনার কাল ডিউটি পড়েছিল, সেই কারণে গাইস মানে কোথাও বেরোনো হয়নি, ঠিক আছে। তো আজকে সকাল সকাল উঠেছি, রেডি হয়ে গেছি, এখন আমি মাসির বাড়ি থেকে চলে যাচ্ছি। এখন যাচ্ছি ছোটদির বাড়ি। তো কি জন্য যাচ্ছি ছোটদির বাড়িতে গিয়েই তোমাদের আমি সব বলছি ডিটেলসে। চলো, এখানে মাসিরাও দেখো কি করছে। মাসি এখানে বসে আছে, ভাগনাও বসে আছে, ডিউটি যাবে এখনো দেয়নি, আর এখানে মাও বসে আছে। আর মা গাইজ মাসি বাড়িতে দুদিন থাকবে, ঠিক আছে, বিকজ হচ্ছে মানে ভোটের কারণে সব বাস টাস তুলে নিয়েছে। তো মাকে যদি বাড়ি যেতে হয় তো আমাকে গিয়ে দিয়ে আসতে হবে, সেই কারণেই মা দুদিন রইলো। তো আমি যখন পরশু বা তরশু বাড়ি যাবো সেদিন মাকে নিয়ে যাবো। মেসুমা ভাই টাটা, তোমাকে সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ বিরাট গাইস, চলো ফাইনালি চলে এসেছি দিদির বাড়ি। আর প্রচন্ড পরিমাণ রোদ, এইটুকু আসতেই ভাই আমার দম ছুটে গেল, ঠিক আছে। এসে আইসক্রিম খাবো, আর ভাগনা বাইরে আছে, ঠিক আছে। ভাগনা একটু আগে উঠলো, পড়ছিল, এই দেখো ভাগনা, ভাগনা এসে আইসক্রিম খেতে লাগিয়ে দিয়েছে। চলো গাইস, দিদি দেখো আমার জন্য কি আইসক্রিম এনেছে, আমুলের বাটার স্কচ। আমি এটা ভালোবাসি না, আমি নেব না, তুই খা। এখানে দিদিও নিয়েছে বাটার স্কচ। ভাগনা কি নিয়েছিস? ভাগনা ভাগনা পাঞ্জাবি কুলফি। গাইজ চলো, এইমাত্র স্নান টান সব করলাম, আর এবারে খাওয়া দাওয়া করবো দিদি বাড়িতে। এখন ওই গটার মতন দেড়টার মতন বাজছে, ঠিক আছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যাওয়ার কথা ছিল ফার্স্টে পূজাদির বাড়ি, ঠিক আছে, বাট আমি ফার্স্টে দিদির বাড়ি এলাম। তার কারণ হচ্ছে আমি এখান থেকে জ্যাঙ্গুকে একবার দিয়ে এলাম, ঠিক আছে। জ্যাঙ্গুর ভোটের ডিউটি পড়েছে, তো সেই কারণে জ্যাঙ্গুকে যেখানে লোকেশন মানে DCRC আমি সেখানে গিয়ে দিয়ে এসেছি। সেই কারণে সকাল সকাল মাসির বাড়ি থেকে আমি ডিরেক্ট দিদি বাড়ি এসেছিলাম। যাই হোক, আইসক্রিম ফাইসক্রিম খেয়ে স্নান করলাম, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া করে আমি পূজাদির বাড়িতে যাবো একটু বাদ করে। দিদি এখানে আজকে এক গাদা রান্না করেছে আমার জন্য, এত কিছু নাম টাম বলতে পারছি না, তোমরা শুধু দেখে নাও খাবারগুলো। তো আমি শাহী পনির খুব ভালোবাসি, শুধু পোস্ত করেছে, সব কিছু করেছে, দেখে নাও। গাইজ চলো, খাওয়া দাওয়া হয়েছে একটু আগে। আর দিদি কত রকম ভ্যারাইটিস করে খাবার দিয়েছিল দেখেছিলে তোমরা, ঠিক আছে। আর এখন 5:15 মতন বাজছে, এবারে আমাকে বেরোতে হবে, ছোটদির বাড়ি যাচ্ছি, ঠিক আছে। ছোটদি শুনলাম যে ওই কোথায় এসেছে যেন একটা পুলিশ লাইনের ওখানে এসে কোথায় এসেছে, ঠিক আছে। আমাকে ফোন করেছিল, যাই হোক আমি যাবো, আমি গিয়ে ফার্স্টে ছোটদির কাছেই মানে ও কোথায় এসছে ভাগনাকে নিয়ে, তো সেখানেই যাবো ফার্স্টে। আর এখানে আমাদের ভাগনাবাবু দেখো ওলট পালট খাচ্ছে। ভাগনা এখানে ঘুম হয়নি? হ্যাঁ ভাগনা ঘুমায় নাই, ভাগনা সেই থেকে দেখছি শুয়ে আছে। ভাগনা এবারে পড়তে বসে, ভাগনা দেখো সোমবার দেখেছো একবার পুরো গোটা খাট জুড়ে। তো চলো আর দেরি করছি না, আমি এখান থেকে ফার্স্টে বেরোচ্ছি। দিদি উঠলো এই মাত্র, দিদি আসুক, দিদি এলে তারপর বেরোবো। গাইজ এখানে দিদি আমাকে দিয়েছে দেখো মিষ্টি, আমি পূজাদি বাড়ি বেরোচ্ছিলাম, দিদি মিষ্টি নিয়ে হাজির, তাই তো দিদি? দিদি একপালে ঘুমও মেরে দিলে এর মধ্যে, ঠিক আছে, হালকা করে। আমি গাইজ এই মিষ্টিটা খাবো আর এখান থেকে বেরোবো। গাইজ চলো আমি বেরোইছি, আমি হেলমেট পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, তো আসছি। ভাগনা চললাম, টাটা দিদি চললাম। এখন গাইজ যাচ্ছি শিয়ালডাঙ্গা বাজারে, এখানে পৌঁছে গেছি, আর পূজাদিরা বাজারেতেই ছিল, ঠিক আছে। আমার সঙ্গে দেখা হলো, এই দেখো এখানে চলেছো, হাই কেমন আছো? ভালো আছি। বেশ পড়াশোনা চলছে তো? বাহ বাহ সিদ্দিক, বলছি একটা কথা শুনো, আমার শুভঙ্কর স্যারের একটা চ্যানেল আছে মানে রং তুলিতে শুভঙ্কর, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ প্লিজ প্লিজ। তোরা কি প্রমোশন করে দিলি স্যারের চ্যানেলটা? সিদ্দিক কেমন আছিস? বাহ অভিনব, আর একজন বন্ধু কোথায় তোদের? দিদিরা এখানে ঢুকছে ঘুগনি ফুগনি খেতে, বাট আমি খাবো না, আমার খেতে মন যাচ্ছে না। কেন খাবো না সেটা বিষয়টা তো বিষয় কিছু দিদিরা এখানে সব নিয়ে নিয়েছে ঘুগনি, ওরা খাচ্ছে, বাট আমি খাবো না, আমার খেতে মন যাচ্ছে না। দেখ আমি আলে খেতাম, তোরা খা। খালি চর্বি সব করেছে তো, খালি চর্বি মর্বি দিয়ে। আজকে জ্যাঙ্গু গেছে ভোটের ডিউটি করতে, সেই কারণে স্মৃতিক বলছে যে মামা তুমি আজকে রাত্রেবেলা আমাকে পড়াবে, ঠিক আছে। তো ঠিক আছে হবে, হালকা করে কি 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 পড়াতে হবে? ইংলিশ, কম্পিউটার, ম্যাথ, সায়েন্স।
বাহ আর এটা হচ্ছে শ্রীতিকের বেস্ট ফ্রেন্ড তোমরা আগেই দেখেছিলে ভিডিওতে এটা বেস্ট ফ্রেন্ড আর একটা বেস্ট ফ্রেন্ড আছে दीदी मांस कैसे आज के आज के नागपंचमी ना कि तो से कारण माँस खेते नहीं बट आज के कहने तर कारण कल के तो भोट आज तो कारण दोकान जी बंध थे से कारण दीदी बलो चल आज के कहने माँसर दोकान पुरो नैशनल हाईवे सामने ठीक है इन्हें जो काज हे तो काज तो भाई बहुदिन हे जो मामाबाड़ी गेल तक के काज हे तो एखो काज भाई चले ही जा चलो गाइस दीदी माँस क्या कमप्लीट हलो और हमार बाइक पेट्रोल ढोकाते हैं बाइक पेट्रोल एकदम नहीं खूब कम गाइस चलो चले पेट्रोल पाम्पे बट भीड़ देखो भाई 500 कोटी गाड़ी पेट्रोल एकदम नहीं एकदम कमे गए चले दोकने पूजा दी एखान दई निचे ठीक है कल के स्पेशल आईटेम हो तो पूजा दी खाव तो से कारण ओटार जन आज के प्रिपारेशन बिकज कल के तो दोकान टोकान बंद थकते जेहतु अमूल आइसक्रीम खेते मन बाटर स्कॉच खा चलो आइसक्रीम नहीं बाटर स्कॉच हमार फेवरेट আর এখানে পুরো নিচে ম্যাঙ্গো আর পূজা দিনে নিচে বাটারস্কচ এটা উত্তরবঙ্গে মামারা বলতে খেয়েছি হ্যাঁ ইয়েস চলো গাইস আইসক্রিম শেষ করে গা ঠান্ডা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি গাইস ফাইনালি পৌঁছে গেছি পূজাদির বাড়িতে বাট জ্যামপুর গাড়িটা একটু সরাতে হবে নালে আমার গাড়িটা এখানে ঢুকবে না ঠিক আছে এখানে স্পেসটা একটু কম আছে তো এটা একটু সরিয়ে দিই গাইস চলো ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে জ্যাম তো ভোটের ডিউটিতে গেছে তোমরা জানো সেই কারণে ভাগনাকে এখন পড়তে বসাবো এখন কথা হচ্ছে না তো পরে কথা হচ্ছে কথা বলতে স্যার আর দিদি আসতেই দেখো জল নিয়ে চলে এসেছে দিদি পুরো মানে কি বলো মায়েদের মতন ব্যাপার স্যার ঠিক আছে এলি ভাই জল খা খাও জল ওয়াটার অফ ইন্ডিয়া আর আমি এখন যাব 10 বার বলে পুরো জল খেয়েছিস পুরো জল খেয়েছিস শুধু বলেই যাবে चलो बुड़ो मैथ कर बुड़ो समय 10:20 और फाइनल बुड़ोर पढ़ा कमप्लीट ठीक है पढ़ाशुना कर ले सबाई के बोले दाओ कत এত পড়াশোনা করেছে ভাই ঠিক আছে গেঞ্জি জামা সব খুলে দিয়েছে পড়তে বসেছে তখন থেকেই গেঞ্জি জামা সব খুলে দিয়েছে এত গরমের দেহ ঠিক চলো পূজাদি ভাত বাড়ছে আজকে রান্না রান্না করেছে পূজাদি দেখি আর আমার খাওয়া সেরকম কোনো মুড নেই কো ঠিক আছে বিকজ হচ্ছে মানে খিদে নাই কেন কি জানি মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে বাঁচি বাট আমাকে দুটো ভিডিও এডিট করতে হবে ভাই রাতে মনে হচ্ছে ঘুম গেল আজকে এখানে পূজাদি দেখো পূজাদি পনিরের তরকারি করেছে কলাই ভাতে করেছে পোস্ত করেছে पनर झोल करी ओ बेला तो दीदी का शाही पनर खे ठीक है और पूजा दी पनर झोल कर चटनी अल्प दे तो आज के एक्चुअलि कि नागपंचमी ना कि ठीक है से ही कारण डिम माच माँस किच्छू खेते नहीं खेते आट हमें भाई माचे अत भक्त नई परिष्कार तो से ही दीदी ये करे चलो ये खे नहीं आपात बुड़ो खा हमारे पूजा दिए खा तीनजन ही एकसाथे खे नब तो गाइस फाइनली खावा दावा कमप्लीट हलो जैक भलोई खेल पनर एत भलो लगे तो पनर जो बार बार होते को प्रब्लेम नहीं रखम बेपार बट भाई माचर झोल खूब प्रब्लेम हमारे एकदम भलो लगे ना एकदम ना सीरियस बोलिए तो चलो भिडियो कार बढ़ाची ना भिडियो ये पर्यत बुड़ो बाड़ो खावा कमप्लीट ठीक है एखे देखो ओलट पलट मेरे दीजिए और पूजा दिए इसे एखो बिछाना टीचाना बागा तपर हमारा शोब ठीक है भिडियो ये पर्यत भिडियो जो भारत लगे लाइक करो और चैनल नतुन से सबसक्राइब करो और हाँ बी कल के हे भोट मैं एक्चुअलि कल के नई आज ही भोट ठीक है सबाई भाई निर्दिष्ट समय भोट दीते जाओ चुपचाप चले एसो को झूठ झमेला थे ना ठीक है यटुक आशा करब और सब जगह शांतिपूर्ण भोट है को चिंता नहीं चलो देखा हे पर भिडियोते थैंक यू सो माच फर वाचिंग बाय गुड नाइट